দেখৰ ৰাজধানী দিল্লীত ভয়ংকৰ ঘটনা আদালত চৌহদৰে অধিবক্তাৰ বেহত অহা স্বামীয়ে গুলিয়াই হত্যা কৰিছে আঘাত কৰিলে পত্নীক কিন্তু কিহৰ বাবে আদালত চৌহদত পত্নীক গুলিয়ালে স্বামীয়ে দিল্লীৰ আদালত চৌহদত গুলি চালনা উকিলৰ বেহত অহা স্বামীৰ গুলিত আহত মহিলা লক্ষ্যভ্রষ্ট গুলির আঘাতত চিকিৎসাধীন মহিলা অধিবক্তা কি পর্যায়লৈ যাব পারে স্বামী স্ত্রীর কাজিয়া দিল্লির সাকেত আদালতর এই গুলি চালনার পাছত চর্চা হয়েছে এই প্রশ্ন শুকুরবারে দিন দুপুরতে উকিল গুচরিয়া আর পদকিয়ার লগতে আন বহু লোকের গিজ গিজাই থাকা দিল্লির সাকেত আদালতত হঠাৎ শুনা গল গুলির শব্দ উকিলর পোশাকত অহা আততায়ীর গুলিয়ে আঘাত করিলে বিবাহ বিচ্ছেদর শুনানির বাবে অহা পত্নীক এজায় এজায় গৈ সারি যায় গুলি চলালে স্বামীয়ে গুলিয়ে আঘাত করিলে মহিলার পেটত অধিবক্তার ডিঙিটো লাগিল লক্ষ্যভ্রষ্ট গুলি গুলি লগা মাত্রকে চিৎকার করে উঠিল মহিলায় যে চিৎকারর প্রতিধ্বনির প্রতিক্রিয়া প্রকাশ করিলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে দিল্লীত কেবল গ্রামের ভরসাত মানুষ জিয়াই থাকবলগা হয়েছে বলে কটাক্ষ দিল্লির মুখ্যমন্ত্রীগুলো ইতিমধ্যে এইমসত ভর্তি করবা হয়েছে গুলিবিদ্ধ মহিলাক সাকেত আদালতত বিবাহ বিচ্ছেদর গোচর চলি থাকা মহিলাগুলির ঘর দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিত বিগত কেটামান মাহত দিল্লির কেবাখনো আদালত চৌহদত সংঘটিত হয়েছে গুলি চালনার ঘটনা 2022 24 সেপ্টেম্বরত রোহিণী আদালতর গুলি চালনার ঘটনাত মৃত্যু হয়েছিল দুই আততায়ী রাহুল ত্যাগী আর জগদীপ জগ্গা নামর আততায়ী দুটাই আদালত চৌহদত টার্গেট করেছিল গ্যাংস্টার জিতেন্দর মান ওরফে গগীক পাছে গুলির পৰা গগী বাঁচি গল যদিও আরক্ষীর গুলিত মৃত্যু হল দুই আততায়ীর 2022 চনৰো এপ্ৰিলত ৰোহিণী আদালত চৌহদত সংঘটিত হৈছিল আন এক গুলি চালনাৰ ঘটনা নাগালেণ্ড আৰ্মড পুলিচৰ জোৱানৰ গুলিৰ আঘাতত কথমপি ৰক্ষা পৰিছিল আদালতত উপস্থিত থকা বহু লোকৰ প্ৰাণ আনকি মাত্ৰ কিছুদিন পূৰ্বে দক্ষিণ পশ্চিম দিল্লীৰ দ্বাৰকাত দুৰ্বৃত্তৰ গুলীয়ে প্ৰাণ কাঢ়িছিল এজন অধিবক্তা সেইবাৰো উকিলৰ পোছাকতে আছিল পিষ্টলধাৰী দুৰ্বৃত্ত যি দুৰ্বৃত্তক এতিয়াও জালত পেলাব পৰা নাই দিল্লী আৰক্ষীয়ে আইন শৃঙ্খলার শেহতীয়া পরিস্থিতিত এটি আতঙ্কিত হয়ে পড়েছে দিল্লির সাধারণ জনতা নিউজ ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইস্ট